হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম ফ্রম ইউনিক এডুকেশন কেয়ার। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী যে পদার্থগুলো আছে এগুলো মনে রাখার শর্টকাট টেকনিক নিয়ে। অর্ধপরিবাহী পদার্থের ভেতরে যে পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহী পদার্থ আছে এগুলো মনে রাখার টেকনিক নিয়েও আলোচনা করব। তো অর্ধপরিবাহীর ভেতরে যে পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহী পদার্থ আছে এগুলো কিন্তু অ্যাডমিশন এবং এইচএসসি পরীক্ষার অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এবং এই পুরো টপিক্সটি খুবই ইম্পর্ট্যান্ট, সেজন্য আজকের ভিডিওটি আমি এই টপিক্স নিয়ে সিলেক্ট করেছি। তো ফ্রেন্ডস, চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। দেখুন, প্রথমে আমরা জানব যে পরিবাহী পদার্থগুলো মনে রাখার টেকনিক। টেকনিক হিসাবে আপনাকে একটি বাক্য মনে রাখতে হবে, সেটা হলো আসো সোনা তারু। এখানে তারু নামের একজন মেয়ে যার মা তাকে ডাকছে যে আসো সোনা তারু। এখন দেখুন এই বাক্যটি থেকে আপনি পরিবাহী কোন পদার্থগুলোকে মনে রাখবেন। প্রথমে আসোর আ থেকে আপনি মনে রাখবেন অ্যালুমিনিয়াম, তারপরে দন্ত সহকারে থেকে মনে রাখবেন সোডিয়াম, তারপরে সোনার দন্তস্বা থেকে মনে রাখবেন আপনারা সোনা, সোনার যে দন্তান্ন আছে এখান থেকে আপনি মনে রাখবেন নিকেল, তারপরে তারুর তা থেকে আপনি মনে রাখবেন তামা, এবং রয়রস্য থেকে আপনি মনে রাখবেন রূপা। তো আসো সোনা তারু এই বাক্যটির মাধ্যমে কিন্তু আপনি এই ছয়টি পরিবাহী পদার্থের নাম খুব সহজে মনে রাখতে পারবেন। এখন চলুন আমরা দেখে আসি যে অর্ধপরিবাহীর ভেতরে পি টাইপ অর্ধপরিবাহীগুলোকে আপনি কীভাবে মনে রাখবেন। পি টাইপ অর্ধপরিবাহী পদার্থ মনে রাখার টেকনিক, টেকনিক হিসেবে আপনাকে একটি বাক্য মনে রাখতে হবে, সেটা হলো জি বিআই আসেন ইন্ডিয়া যাই। একজন দুজন বিআই একজন আরেকজনকে বলছে যে বিআই আপনি আসেন আমরা ইন্ডিয়ায় যাই। তো বলছে জি বিআই আসেন ইন্ডিয়া যাই, বাক্যটি খুবই মজাদার। এখন দেখুন এই বাক্যটি থেকে আপনি কোন কোন পদার্থগুলোকে মনে রাখবেন। এখানে জি থেকে আপনি মনে রাখবেন গ্যালিয়াম, এই গ্যালিয়ামের পরে বিআই থেকে আপনি মনে রাখবেন বোরন, তারপরে আসেন থেকে আপনি মনে রাখবেন অ্যালুমিনিয়াম, তারপরে ইন্ডিয়া থেকে আপনি মনে রাখবেন ইন্ডিয়াম। তো এই চারটি যে পদার্থ আমি এই বাক্য থেকে আপনাকে মনে রাখতে বলছি এগুলো কিন্তু সবই পি টাইপ অর্ধপরিবাহী। এবং আপনারা সকলেই জানেন বা না জানলেও জেনে নেন যে পি টাইপ যে অর্ধপরিবাহীগুলো আছে এগুলোর যোজনী কিন্তু তিন। এখন আমরা জানব এন টাইপ অর্ধপরিবাহী মনে রাখার শর্টকাট টেকনিকটি কী। দেখুন এন টাইপ অর্ধপরিবাহী পদার্থ মনে রাখার টেকনিক, এখানে আপনাকে যে বাক্যটি মনে রাখতে হবে সেটা হলো নদীতে পানি আসে সকাল বিকাল। খুব সহজ একটি বাক্য, নদীতে পানি আসে সকাল বিকাল। এখন দেখুন এখানে পানি থেকে আপনি মনে রাখবেন ফসফরাস, আসে থেকে আপনি মনে রাখবেন আর্সেনিক, সকাল থেকে আপনি মনে রাখবেন এসবি বা অ্যান্টিমনি, তারপরে বিকাল থেকে আপনি মনে রাখবেন বিআই বা বিসমাথ। তো আপনি এই বাক্যের মাধ্যমে কিন্তু খুব সহজে এই চারটি এন টাইপ অর্ধপরিবাহী মনে রাখতে পারবেন। এবং আপনি মনে রাখবেন যে এন টাইপ অর্ধপরিবাহীগুলো পাঁচ যোজনীযুক্ত, এন টাইপ অর্ধপরিবাহীগুলো পাঁচ যোজনীযুক্ত, ঠিক আছে। চলুন আমরা অপরিবাহী পদার্থগুলো মনে রাখার টেকনিকটি দেখে নিই। টেকনিক হিসেবে আপনি মনে রাখবেন কাসিডার কাঠ প্লাস্টিকের তৈরি কাসি। দেখুন আমরা কিন্তু গ্রামাঞ্চলে যে ধান কাটি এটাকে বলে কাসি। তো এই ধরনের একটি কাসি যেটার হাতল কাঠের তৈরি না হয়ে প্লাস্টিকের তৈরি, তো সেজন্য বলছে কাসিডার কাঠ প্লাস্টিকের তৈরি। তো এখন দেখুন এই বাক্য থেকে আপনি কিভাবে অপরিবাহী পদার্থগুলোকে মনে রাখবেন। কাসির কা থেকে আপনি মনে রাখবেন কাঁস, চি থেকে আপনি মনে রাখবেন চীনামাটি, ডা থেকে আপনি মনে রাখবেন ডায়মন্ড, র থেকে আপনি মনে রাখবেন রাবার, তারপরে এখানে কাঠ থেকে তো কাঠই এবং প্লাস্টিক থেকে আপনি প্লাস্টিকই মনে রাখবেন। তো এইভাবে কিন্তু এই বাক্যটির মাধ্যমে আপনি এই ছয়টি অপরিবাহী পদার্থ খুব সহজে মনে রাখতে পারছেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহীর ভেতরে পি টাইপ, এন টাইপ অর্ধপরিবাহীগুলো আপনি কীভাবে শর্টকাট টেকনিকের মাধ্যমে মনে রাখবেন সেটা দেখিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন। এবং বিদায় নেওয়ার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন এ ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য।